রথের রশিতে টান। শহরের রাস্তায় ভক্তদের ঢল, জগন্নাথ বলরাম সুভদ্রার মঙ্গল আরতি। রাস্তায় চন্দন জল ছেটানোর পর রশিতে টান দিয়ে ইস্কনের রথের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর ইস্কনের রথযাত্রার 47 বছরে পা। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, সবার পরিবারের মঙ্গল কামনা করি, দেশের শান্তি কামনা করি, সারা বিশ্বের শান্তি কামনা করি, রাজ্যের শান্তি কামনা করি, সকলে সুস্থ সুন্দর এবং খুব ভালো থাকুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট মানুষ। শরৎবর্ষ রোড ধরে এগিয়ে চলে জগন্নাথ বলরাম সুভদ্রার রথ। নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে হাজরা রোড, আশুতোষ মুখার্জি রোড এবং জওহরলাল নেহরু রোড হয়ে রথ পৌঁছয় ময়দানে। ইস্কনের রথযাত্রা উপলক্ষে নদিয়ার মায়াপুরেও ভক্তদের উপচে পড়া ভিড়। হাজির দেশ বিদেশের ভক্তরা। রাজাপুর ইস্কন মন্দির থেকে শুরু হয় রথযাত্রা, শেষ হয় মাসির বাড়ি 5 কিলোমিটার দূরে চন্দ্রোদয় মন্দিরে। আগামী 7 দিন এখানেই থাকবেন জগন্নাথ বলরাম সুভদ্রা। সারা বছর 56টি পদ দিয়ে জগন্নাথ দেবকে ভোগ দেওয়া হয়। রথযাত্রা উপলক্ষে এদিন রান্না করা হয় 108 পদ। সঞ্চয় মিত্র ও প্রদ্যুৎ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।